কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আর আমার ফ্যামিলিরও সবাই ভালো আছে। তো আজকে আমি এখানে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে আছে 6টা আইসক্রিম আমার, আর এখানে আছে 6টা আইসক্রিম আমার মায়ের। তো চলো আমার মায়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। মা হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আছে কেন বললো, কেমন আছো জিজ্ঞেস করো। কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোমার ভিডিওতে ভিডিওগুলো লাইক করবে। বেশ বেশ, আমার মা খুব লজ্জা পাচ্ছে, তো তাই প্রথম প্রথম যা হয়। তো চলো তাহলে ভিডিওটা আমরা স্টার্ট করি। চলো দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি 1 2 3 বলবো তারপর। তো তাহলে আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা স্টার্ট হচ্ছে। হ্যাঁ, প্রথমেই বলে দিই যে হেরে যাবে তার জন্য পানিশমেন্ট আছে, আর যে জিতবে তার জন্য একটা প্রাইজ আছে, গিফট। ঠিক আছে, তো এবার তাহলে তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করি, নাহলে আইসক্রিমগুলো কিন্তু গলতে আরম্ভ করেছে। এখানে আমার আছে 6টা, আর আমার মায়েরও আছে এখানে 6টা। ঠিক আছে, চলো স্টার্ট করি। আমি জিতবো, তুমি পানিশমেন্ট পাবে, আমি জিতবো। গেল হাতে নিতে দেবে মায়ের 6টা, আমার 6টা, মায়ের 1টা হয়ে যায়, মায়ের 2 নম্বর চলছে, আমার 1 নম্বরই চলছে না। নিচে তুমি বলবে, সেটা 3 নম্বর। ওইদিকে লাগাবে ক্যামেরা দিয়ে। মা এবার স্লো ডাউন হয়ে গেছে, মনে হচ্ছে আমি জিতবো। কত মা তোমার? 4 নম্বর। আমি দুয়ে বেজে আইয়া আস্তে আস্তে খাও, আমি হেরে যাবো। সকালে আরমানকে দিয়ে আনা করেছিলাম, ভাই এনে দিয়েছে সকালবেলাতে। এটা কয় নম্বর? জোরে বলো, তবে তো শুনতে পাবে সবাই। এটা তো 5 নম্বর। আমার সবে দুটো শেষ হয়েছে, এখনো আমার 4টে পড়ে আছে, 2টা 3টে 4টে। আর তোমার 1টা? খুলে না গেল কি পানিশমেন্ট দিবে আমাকে?
চার নম্বর মনে হয় আমি দিতে পারবো, এক নম্বর দুটো পড়ে যাবে, মাই লাস্ট। লাগবে দেখি কে দিতে, আমি দেবো, তুমি গল্প করো। গল্প করবে হারবার জন্য আমাকে আইসক্রিম কেউ হারাতে পারবে না, আমি জানতাম। কিন্তু আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি, ভাবলাম আমি জিতবো, আমি পারলাম না। যদি হোক মা মা হয় অন্য, আমাকে হালকা পাতলা পানিশমেন্ট দিও মা। তাহলে বন্ধুরা আমি হেরে গেছি, আমার এখনো দুটো পড়ে রয়েছে, মায়ের ছটা শেষ। তাহলে পানিশমেন্টটা আমাকে খেতে হবে, তো ঠিক আছে দাঁড়াও খাবো আমার কাঁচা পাপড়, চুপ করো। তো বেশ, তাহলে এটা আমি শেষ করে আবার ফিরছি তোমাদের সঙ্গে, পানিশমেন্ট অ্যান্ড প্রাইজ দুটোই সঙ্গে করে নিয়ে। সো ফ্রেন্ড, চলে এসেছি আমি পানিশমেন্ট অ্যান্ড গিফট দুটোই নিয়ে। তো মা, তাহলে কাঁচা পাপড়টা তোমার পানিশমেন্ট, আর গিফটটা আমার। তাহলে আমি হেরে গেছি, তাই আমাকে পানিশমেন্ট নিতে হবে। নিয়ে নিয়েছি পাপড়, খাচ্ছি ঝাল, কিন্তু মা আবার ঝাল পাপড় নিয়ে এসেছে আমার জন্য। কাঁচা পাপড়কে আবার খেতে ভালো লাগে বলো তো, কি বাজে টেস্ট, পেটে লাগবে যে মা আমার এটা খেলে। আমার মিষ্টি মা, তোমার কত ভালো থাকো, আমাকে পানিশমেন্ট দেয়নি, সরাচ্ছি। সো ফ্রেন্ড, কেমন লাগলো তোমাদের আমাদের ভিডিওটা? আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে, এনজয় করেছো, ফার্স্ট টাইম চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না। আর হ্যাঁ ফ্রেন্ড, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চটপট গিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো ফ্রেন্ড, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, তাহলে তো আমি আরও উৎসাহ পাবো, মোটিভেট হবো, তাই না? চলো তাহলে ভিডিওটা আজকে আমি এখানে শেষ করি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই গাইস, বাই করে দাও, বাই।